সুশ্রাবণ কুমার সেন মহাশয়, মাননীয় প্রাক্তন মহাশয়, আমি সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের মধ্যে সুযোগটি বলছে আমি অজয় ভাই কাস্টি অজয় ভাইকে মঞ্চ একদিকে থ্যাংক ইউ প্রত্যেক বছর আমি এখানে আসি, এখানে আমাদের মুরাল ভাইয়ের আমন্ত্রণে এবং যেভাবে দুঃস্থদের উনি কম্বল বিতরণ শীতকালে যে করছেন এটা অভূতপূর্ব। এবং এখানে মায়ের মন্দিরে এলে পরে, বিশেষ করে আদ্যাপীঠে এলে পরে মনটা শান্ত হয়, বছর একদিনে আসার সুযোগ হয়। আমি আমার সহধর্মিণী আমার মিসেস দুজনে আমরা এসেছি, প্রত্যেক বছর আমি আসি। আমার শুভেচ্ছা দিই সমস্ত মানুষের কাছে যে সবার এই বছরটা ভালো যাক, সবাই সুস্থ থাকুক, এই কামনাই আমি ঠাকুরের কাছে করি। বাবুদা তোমার চুপি চলে আসছে, প্রায় আসেন নয়, প্রত্যেক বছরই আসি, প্রায়টা বাদ প্রতি বছরই আসি। দেখুন, এখানকার অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যায় না। ছোটোবেলার থেকে যখন শিশু বয়স ছিল তখন মার সঙ্গে, মানে উল্টো দিকেই আমার মামার বাড়ি, মানে দক্ষিণেশ্বরের উল্টো দিকে, তাই আদ্যাপীঠে প্রায় ছোটোবেলার থেকে আসতাম। যে বিশ্বাস, যে মায়ের আশীর্বাদ, মায়ের কাছে সব ধরনের বিপদে আপদে যে প্রার্থনা, সমস্তটুকুনি শুভ কাজ মাকে নিয়েই এগিয়ে যায়। তাই এই শুভ দিনে গরিব আর তো মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুরাল ভাই যে অনুষ্ঠানটি আদ্যাপীঠে করেন, সেখানে প্রত্যেক বছরই আমরা অপেক্ষা করি এই দিনটি আসবার জন্য, একটু তাদের পাশে দাঁড়াতে পারলে খুবই ভালো লাগে। চলো চলো।